আজকে কিছু বলি আর না বলি ইম্প্যাক্টফুল শান্ত কিনে আজকে বলতে হয় শালা ম্যাচের মধ্যে ইম্প্যাক্ট রাখতে রাখতে সবগুলো ম্যাচ হারাই দিচ্ছে একটা মানুষ এতগুলো ডট বল ক্যামনে দিই ইম্প্যাক্ট আজকে ম্যাচের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে কেমনে এতগুলো বল খায় একটা মানুষ টি টোয়েন্টিতে বলের চেয়ে রান বেশি হয় আর এদিকে আমরা ইম্প্যাক্টফুল শান্তর দিকে তাকাইলে দেখতে পাই যে রান কম করে বল বেশি খাই এইভাবে অবস্থা এভাবে কিভাবে বুঝতে পারি না যে শ্রীধরণ শ্রীরাম তার মধ্যে ইম্প্যাক্টটা কি দেখতে পেলো এখানে শূন্য থাকলেও দলের একটা ভরসা থাকে না যত বলে থাকে কিছু না কিছু রান করবে না হলে এই বল খাবে না বাট আমাদের ইম্প্যাক্ট পুরো শান্ত পুরা টুর্নামেন্টে ইম্প্যাক্ট রাখতে রাখতে দলকে আজকে বাসার মধ্যে আইনা দিল এইভাবে আর ইম্প্যাক্ট আমরা চাই না দলের মধ্যে আসলে ইম্প্যাক্ট দরকার এই শান্তকে দ্বারা এই ইম্প্যাক্ট হবে না এখন আমাদের আরেক লর্ড ইয়াসির আলী রাব্বিকে নিয়ে কিছু বলতে ইয়াসালালি রাব্বি দলে কি কারণে আছে না পাওয়ার হিটিং না ফিল্ডিং দলের মধ্যে ফিল্ডিংও ছাড়তে আছে পাওয়ার হিটিং এর কি নাই অন্যান্য দলের ফিনিশারদের দেখতে পাই যে বড় বড় ছক্কা মারে আর আমাদের ইয়াসিলি রাব রাব্বি লাস্ট পাঁচ মাসে কি করছে মানে একমাত্র রাব্বি বলতে পারবো যে দলে আসলে তার কাজ কি মানে এরকম ইম্প্যাক্ট রাখতে রাখতে আমাদের দুই লর্ড লর্ড শান্ত আর লর্ড রাববে আমাদেরকে টুর্নামেন্ট থেকে বাইর করার ব্যবস্থা করে দিচ্ছে মানে এখন আমরা আরেক ম্যাচ পরে দেশে আইসা পড়তে হবে আজকের ম্যাচে এই দুই লর্ড যদি একটু ভালো করতো তাহলে হয়তো আমরা ম্যাচ জিততে পারতাম তাদের আসলে কাজ কি মানুষ রান বল মানে দুইটারে তারা কি করতে চাইতেছে বা কি করে তাদের শরীরে আসলে কি শক্তি নাই নাকি এই দুই লর্ডের কারণে মানে বাংলাদেশে খেলা দেখার মুড নষ্ট হয়ে যাইতেছে আসলে এই দুই লর্ডে আসলে কবে মানুষ হইব বলা মুশকিল যে জায়গায় আমাদের ইহারসেলারি রাব্বিকে মাহমুদুল্লা রিপ্রেস হিসাবে দলে ডোকান হয়েছে মাহমুদুল্লা থাকলে হয়তো বা কিছু রান করতে পারত বা এক্ষেত্রে ইম্প্যাক্ট ফালাইতে পারতো বাট রাব্বি কি করতেছে ক্যাচ মিস নাই মানে আসলে দলে তাদের কাজ কি দুই লর্ডের কাজ আসলে কি দলে রাখতেছে আমি এখনো বুঝতে পারলাম না